আসলিয়াত জানেন, বিধায় আমাকে এই সম্মানটুকু ওনারা দিয়েছেন। আপনারা আমার নামটুকু জানেন, নামের আগে নবাব খাজা আলী হাসান আসকারি, কিন্তু এই নবাবটাকে এই বাংলার মানুষকে ভালোবেসে, বাংলার মানুষ যেন শিক্ষিত হয়, ইমান আমল যেন মজবুত হয়, নিজের অধিকার যেন প্রতিষ্ঠা করতে পারে, নবাব স্যার সলিমুল্লাহ স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশকে নিয়ে, বাংলার মাটিকে নিয়ে। আজ আমি আপনি ভাই ভাই জমি মাপ সময় এক কাঠা জায়গায় আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আমাদের জমি বাপের সম্পত্তি এক ভাই আরেক ভাই নিয়ে নিচ্ছে, আমার বাসায় বিচার করার জন্য আসবে এমপি চেয়ারম্যান মাতবর মেম্বার, তাই না? অথচ সেই ব্যক্তি কত মহান ছিলেন যিনি নিজের সম্পত্তিটিকে 900 একর জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নির্মাণ করেছিলেন। শুধু জমি দেয়নি, নিজস্ব অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন। আজ বাংলার ইতিহাসে কোনো লাইব্রেরিতে যাবেন, কোনো পাঠাগারে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন, কোথাও নবাব স্যার সলিমুল্লাহ নামগন্ধ নেই। ঠিক বর্তমানে 24 নম্বরে যে লোকজন আছে বাংলাদেশে, এরা শুধু নিজেদেরটাই বুঝে। আমরা যে পথে আছি, যেখানে বসে আছি, এটাকে বলা হয় সিরাতুল মুস্তাকিমের রাস্তা। 73 ফিরকার মতো একটাই ফিরকা আছে, যেটাকে বলা হয় 73 ফিরকা, এবং 73 ফিরকার মতো একটা ফিরকা হলো পাক পাঞ্জাতালে ইয়াজিদা মাবিয়া হাজার ইমাম হুসেনকে কারবালায় শহীদ করে দিয়েছিলেন এবং মনে করেছিলেন যে ইসলাম বোধহয় শেষ হয়ে গেল। ইসলাম কিন্তু শেষ হয়নি। আতাইজ্জ মানকসা বতজিল্ল মানকসা বেয়েতাকাল খায়, ইজ্জাত আর জিল্লাতের মালিক হলো আল্লাহ। মানুষকে মেরে ফেললে, অপমান করলে যে ইসলাম শেষ হয়ে যাবে তা না। আজ আমরা যারা বসে আছি, আমরা কারা? মাওলানা কায়নাতের আশিক क्या बताए आपको, क्या क्या अबू तालिब का है, क्या बताए आपको, क्या क्या अबू तालिब का है, हर तरफ बटता हुआ सबका সাক্ষী দিচ্ছি, এই কনফারেন্সের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামত
মাধ্যমে আল্লাহ মাফ করে দিতে পারেন। কারণ এটা অনেক বড় সাহসের ব্যাপার, অনেক বড় সাহসের ব্যাপার, এটা বোঝানো যাবে না। বাংলার জমিনে বর্তমান যে অবস্থা চলতেছে, যে প্রেক্ষাপট চলতেছে, সেই প্রেক্ষাপটে একটা কনফারেন্স করা চাকরিখানি কথা না। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে নেয়। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সর্বশেষ আখেরি মোনাজাত পরিসংখ্যান, যিনি অক্লান্ত পরিশ্রমে এই বাংলার বুকে আজকে এই মাওলানা আলী কনফারেন্স আমরা পেয়েছি, এই পাঁচ পঞ্চতন্ত্র বার শরীফের হুজুর কিবলা, হুজুর কিবলা আখেরি মোনাজাতের মাধ্যমে আজকে এই বিশেষ করে আমাদের সম্মানিত প্রধান অতিথি, যিনি এই পরিবারের এক নাম, তো যাই হোক অনেক সুন্দর কথা বলেছেন আমাদেরকে। আসলে আমরা যেতে চাই কোথায়? যেই জান্নাতে নবীরা যাবেন, যেই জান্নাতে সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম, আমরা যেতে চাই জান্নাতে সরদার আহলে বাইত। এই জগতে অনেক ওলি আল্লাহ গাউস কুতুব, তারা সাধনা বিরাজত করেছেন, তারা ওলি হয়েছেন, কুতুব হয়েছেন, গাউস হয়েছেন, এখনো সাধনা চলবে, হবে এবাদত। এই যত কিছু করুক আল্লাহ রাসূলের সিস্টেমে দেওয়া যে রুল, যে নিয়ম, এই নিয়মের বাহিরে কি হবে বলুন? ঈশ্বরের বাহিরে কিছু পাওয়া যাবে? এই যে বিদ্যুৎ আমরা এখানে পাচ্ছি, বিদ্যুতের লাইন গুলা যদি কাটা থাকে, অফ থাকে, তাহলে কি এখানে বিদ্যুৎ আসবে? হাজারো কাফের সাথে মোকাবেলা মোকাবেলা করে বিজয় লাভ করেছিলেন। কিসের বলে? জোরে বলো। ইমানের বলে। জোরে বলো। কিসের বলে? সেদিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল, ঠিক না? দেখে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল, সেই সাহায্যের মূল চাবিকাঠি হচ্ছে খোদাই শক্তি, ঠিক না? দেখে আজকে আমাদের করে আল্লাহ সাহায্য নাই, কি বলেন? আছে? যদি থাকে তাহলে এই পরিস্থিতি জন্য আমাদের মনে হয় আমরা মুসলমান হয়ে অপরাধ করেছি, ঠিক না? বেটি একটু কথা বলে গেছি, মনে হয় আমরা মুসলমান হয়ে অপরাধ করছি, এমন পরিস্থিতি না? কারণ দেখ, কারণ কি? আমাদের উপরে আল্লাহর রহমত নাই, কারণ কি? রহমত থাকবে কি করে? নবীরা দিয়েছে তা তো নেই নাই। বিগায় হজের পাশে নবী বলেছে, ইন্নি তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লাম তাযিল্লু বাদি। আমি তোমাদের নিকট দুটি জিনিস দিয়ে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, লাভ তাযিল্লু বাদি, আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্তির মধ্যে পড়বে না। আজকে তো আমরা বিভ্রান্তির মধ্যে পড়ছি, কি বলে? পড়ছি না পড়ি নাই? আমরা পথভ্রষ্টতার মধ্যে আছি না নাই? এই একজনের ফতোয়ায় একজন, এক গ্রুপ কাফের আর এক গ্রুপ মুরতাদ আর এক গ্রুপ শিয়া আর হচ্ছে নাফিক, এই
কারণ দেয়। কারণ হচ্ছে নবী যা দিয়ে গেছে তা আমরা নেই নাই, যা দেয় দেয় নাই তাই নিয়েছি, ঠিক না? আজকে সকলে ভালো কালী বলব দুনিয়ায় ছিলাম।
এখানে অনেকে আছেন কৌমির, অনেক ভাইয়ের আছেন যারা বিষয়টা জানেন না। আশরাফ আলী থানভী যে ওনার মায়ের ধরে কিন্তু সন্তান হয়ে বাঁচত না, কেন বাঁচত না একটা রহস্য। এই রহস্যকে মুক্ত করলে তিনি কিন্তু গুলামে মুক্ত, যা গুলামে মাওলা আলী সবসময় কাদের উপরে গেছে তারাই হচ্ছে আহলে বাইত।
পারতেন না, এই অবস্থায় গিয়েছে বছরের পর বছর। ভাইয়েরা আমার আমাকে জামাত অবস্থা করুন আল্লাহর কাছে। বলুন স্বপ্নে দেখেন সালামু আলাইকুম।